আরে এটা আমি কি দেখছি, এটা কি? সো হ্যালো গাইস, ওয়েলকাম টু রেডি ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা একটা মোবাইল ফোনকে কিভাবে আপনারা দুটো মোবাইলের মতো ব্যবহার করবেন। তো আপনাদেরকে শুনে কিন্তু অবাক লাগছে, তো এটাই সত্যি, আপনারা কিন্তু একটা মোবাইল ফোনকে দুটো মোবাইল করতে পারবেন। তো ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করি। সো গাইজ, আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেবো দুটো মোবাইল কীরকমভাবে ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি প্যাটার্ন খুলছি। তো দেখতে পাচ্ছেন আমি একটি প্যাটার্ন খুলে দিলাম। তো আপনারা দেখতে পাবেন এটা কীরকম ইন্টারফেস শো করছে। দেখতে পাচ্ছেন কোনো বেশি অ্যাপ্লিকেশান নেই এই মোবাইলটিতে। তো আরেকটি আমি মোবাইল কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি অন্য একটি লক খুলছি। তো দেখতে পাবেন একটি অন্য মোবাইল চলে এসছে। তো যারা রেডমি ফোন ব্যবহারকারী হয়ে থাকেন তো এই ভিডিওটা আপনার লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। অ্যাপ্লিকেশান লাগবে না, এই সেটিংটা আপনার মোবাইল থেকেই করতে পারবেন। তো চলুন আপনারা সেটিংসটা দেখিয়ে দিই। সো গাইজ, এই গোপন সেটিংসটা করার জন্য আপনাদেরকে সিম্পলি সেটিংস ওপেন করতে হবে। সেটিংস ওপেন করার পর আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন। এই যে এখানে একটি অপশান পেয়ে যাবেন আপনারা, সেকেন্ড স্পেস। তো আপনারা এই অপশানটিতে চলে যাবেন। এই অপশানটি যাওয়ার পর এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো কিছুক্ষণ আপনারা ওয়েট করে নেবেন, তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে কন্টিনিউ টাচ করবেন। কন্টিনিউ টাচ করার পরে আরও কন্টিনিউতে টাচ করবেন। তারপর এখানে আপনারা সেট নাউতে টাচ করবেন। টাচ করার পর আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটি এখন রয়েছে তো সেই পাসওয়ার্ডটা আপনারা দিবেন, বা পেটেন যে কোনো আপনার পাসওয়ার্ড রয়েছে আপনারা এখানে দিবেন। তারপরে আপনাদেরকে এখানে একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, মানে আপনার নতুন যে ফোনটিতে সেটিতে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আপনার দুবার দিতে হবে। তারপর এখানে কনফার্মে টাচ করবেন। কনফার্মে টাচ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, তো আপনারা স্কিপ করে দেবেন। স্কিপ করলে কিন্তু আপনার কিন্তু মোবাইল রেডি হয়ে গেছে, দুটো মোবাইল রেডি হয়ে গেছে। তো এইগুলো আপনারা কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারেন, অনেক কাজে লাগাতে পারেন। তো গাইজ, এরপরে আপনারা লক করবেন। তারপর লকটি এখান থেকে যে আমি নতুন মোবাইলটি করলাম তো সেই লকটি আমি খুলে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা নতুন মোবাইল হয়ে গেল। এই মোবাইলটিতে কিন্তু কিছু নেই আমার। তো এই এরকম যদি লকটা খুলে আপনার বন্ধুকে দিয়ে দেন তো বন্ধুরা কিন্তু কিছুই করতে পারবেন না। তো আপনারা, আমি আরও পুরনো মোবাইলে চলে যাব। তো গাইজ, এটা কিন্তু খুবই সুন্দর সেটিংস। যারা রেডমি ফোন ব্যবহারকারী আছেন তারা এই ভিডিওটিতে অবশ্যই লাইক করুন, এবং আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকে এই ছিল টিপস, থ্যাংকস ফর ওয়াচিং।